গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির এই ক্লাসটিতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত একটি বিষয়। আপনারা অলরেডি বুঝতে পারছেন, আজকে আমরা ইউক্রেন এবং রাশিয়ার যেই যুদ্ধ চলছে সেটার সাথে এফিলিয়েটেড একটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই যুদ্ধে আপনারা সবচেয়ে বেশি যেই অর্গানাইজেশনের নামটা শুনে থাকবেন সেটা হচ্ছে নেটো। অর্থাৎ আজকে আমরা নেটোর উদ্ভব এবং পরিচিতি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটু দেখে নেই যে এই আলোচনা শেষে আমরা কি কি শিখব। আমরা জানতে পারবো নেটো কি, এই নেটো গঠন কখন হয়েছে, কিভাবে হয়েছে, অর্থাৎ পেছনের যে নেপথ্য সেটা সম্পর্কে আমরা জানব। নেটোর বর্তমান সদস্য রাষ্ট্রসমূহ সম্পর্কে জানব এবং বর্তমান সময়ে নেটো নিয়ে এত আলোচনা কেন হচ্ছে সেইটা সম্পর্কেও আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে জানার চেষ্টা করব। প্রথমেই আমরা জেনে নেই নেটো কি। ইংলিশে যদি আমরা একটু দেখি, NATO, নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। শুধুমাত্র ইংরেজি এই নামটার দিকে তাকালেই কিন্তু আমরা বুঝতে পারি এটা হচ্ছে আটলান্টিক সাগরের আশেপাশে কোনো কিছু, কোনো দেশ নিয়ে একটা সংগঠন, অর্থাৎ উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট যদি আমরা বাংলায় বলি। এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হচ্ছে আটলান্টিকের দুই পারে কিছু রাষ্ট্র নিয়ে একটি অর্গানাইজেশন, একটি ট্রিটি অর্গানাইজেশন, যেটা হচ্ছে মহাসাগরের এক পারে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং কানাডা এবং অন্য পারে ইউরোপের অধিকাংশ জোট নিয়ে কিন্তু এই নেটো গঠিত। আপনারা যদি একটু ম্যাপটার দিকে খেয়াল করেন দেখতে পাবেন মাঝখান দিয়ে চলে গেছে আটলান্টিক সাগর এবং দুই পাশে যে নীল গাঢ় নীল রঙের যেই মার্ক করা সেগুলোই হচ্ছে নেটো অন্তর্ভুক্ত দেশগুলো। অর্থাৎ আটলান্টিকের দুই পারের দেশগুলো নিয়েই হচ্ছে একটি ট্রিটি অর্গানাইজেশন, যেটা হচ্ছে নেটো। এখন নেটো সম্পর্কে আপনার কিছু তথ্য কিন্তু না জানলেই নয়, এখানে যেই তথ্যগুলো ইনক্লুড করা আছে সবগুলোই কিন্তু আপনার আসন্ন যেই পরীক্ষা আপনারা ফেস করতে যাচ্ছেন সেটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সবচেয়ে ইম্পর্ট্যান্ট তথ্যটি কিন্তু প্রথমেই দেওয়া আছে, নেটো কবে প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নটা আমরা প্রায়ই ফেস করে থাকি। নেটো 1949 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এটি একটি সামরিক সহযোগিতার জোট, কথাটি মনে রাখতে হবে। এবং এই নেটোটা কেন গঠিত হয়েছে এই প্রশ্নটা এক লাইনে যদি আমরা উত্তর দিতে চাই সেটা হচ্ছে, নেটো জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। অর্থাৎ এই লাইনটার মাধ্যমে কি বোঝায় যে নেটোর যে দেশগুলো আছে সেই দেশগুলো একটা আরেকটা দেশকে কিন্তু যে কোনো ক্রিটিক্যাল পরিস্থিতিতে সামরিক সহযোগিতা প্রদানে তারা বাধ্য বা অঙ্গীকারবদ্ধ। নেটো সদর দপ্তর বেলজিয়ামের ব্রাজেলসে অবস্থিত। পূর্বে কিন্তু ব্রাজেলসের সদর দপ্তরটি ছিল না, পূর্বে সদর দপ্তর ছিল ফ্রান্সের প্যারিসে। নেটোর বর্তমান সদস্য সংখ্যা কত, এই প্রশ্নটা আপনারা প্রায়ই ফেস করে থাকবেন। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 30, কিন্তু সদস্য কিন্তু সবসময় 30টি দেশ ছিল না, প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মাত্র 12টি এবং সেখান থেকে নেটো এক্সপ্যান্ড করতে করতে বর্তমানে 30টিতে এসে দাঁড়িয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে মুসলিম দেশ কেবল দুটি, একটি হচ্ছে টার্কি আর একটি হচ্ছে আলবেনিয়া। জেসন স্টেলারবার্গ বর্তমানে নেটোর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, এই তথ্যটি কিন্তু মনে রাখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি। প্রথম ছবিটি হচ্ছে নেটোর লোগো, এখানে দেখতে পাচ্ছেন একটা চারকোনাকৃতির শেপ এবং দুই পাশে নেটো উল্টো করে লেখা, এবং অন্য পাশে হচ্ছে পতাকা, ওখানে কিন্তু নেটো লেখা নাই। অর্থাৎ লোগো এবং পতাকার মধ্যে ডিফারেন্স এটাই, একটাতে নেটো লেখা থাকবে অন্যটাতে লেখা থাকবে না। আমরা জেনে নেই যে নেটোর নীতি বাক্যটা কি, ফ্রেঞ্চ একটি বাক্য যেটা বাংলা হবে মুক্ত মনে বিবেচনা। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জেনে রাখা জরুরি, সেটা হচ্ছে নেটো সম্মিলিত যে সামরিক বাহিনীর খরচ সেটা কিন্তু পৃথিবীর সকল দেশের সামরিক বাহিনীর খরচের প্রায় 70%। এই কথাটা বলার সাথে সাথে যে প্রশ্নটা অ্যারাইজ করতে পারে সেটা হচ্ছে, নেটোর কি তাহলে আলাদা কোনো একটা সেনাবাহিনী আছে? না, নেটোর নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, কিন্তু নেটোভুক্ত যেই দেশগুলো আছে সেই দেশের থেকে কিন্তু প্রতি বছর নেটোর কাজে অনেক সেনাবাহিনী যোগদান করে। প্রতিটি সদস্য রাষ্ট্রের নিজস্ব যেই সেনাবাহিনী সেটাই হচ্ছে নেটোর শক্তি, এবং সেই সকল সেনাবাহিনীকে নিয়েই যেই একটা সেনা শক্তি নেটোর, সেটার খরচই কিন্তু পৃথিবীর সকল সেনা খরচের প্রায় 70%। নেটোর দাপ্তরিক ভাষা হচ্ছে দুটো,
এখানে এই এই তথ্যটা আপনাদেরকে মনে রাখতেই হবে, একটা হচ্ছে ইংরেজি এবং অন্য একটি হচ্ছে ফ্রেঞ্চ। কিন্তু ইংরেজি এবং ফ্রেঞ্চেই যে শুধুমাত্র নেটো আমাদের সাথে কমিউনিকেট করে ব্যাপারটা কিন্তু এরকম না, 20টি ভাষাকে কিন্তু বেশ গুরুত্বের সাথে দেখে নেটো, এবং ওয়েবসাইট যে কন্টেন্ট সরবরাহ করে সেই সেই কন্টেন্ট কিন্তু 4টা ভাষায় আমরা দেখতে পাই, একটা হচ্ছে ইংরেজি, ফ্রেঞ্চ, ইউক্রেনিয়ান এবং রাশিয়ান। এখন আমরা যে চলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পার্টটি, নেটো কি করে গঠিত হলো এবং বর্তমান অবস্থানে যেইভাবে যেই অবস্থান বিরাজমান আছে সেটার পেছনে কিন্তু নেটোর ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ, তাই ইতিহাসটা একটু মন দিয়ে পড়তে হবে। তো আমরা একটু নেটো গঠনের ইতিহাসটা দেখি। আমি একটা কথা বলে রাখি যে এটা কিন্তু কোনো ইউনিলিনিয়ার প্রসেস ছিল না নেটো গঠনটা, বরং বিভিন্ন প্রভাবকের কারণেই কিন্তু এটা একটা অর্গানাইজেশন হিসেবে ফ্লারিশ করেছে। আপনারা সবাই জানেন যে দ্বিতীয় বিশ্ব শেষ হয়ে যায় 1945 সালে, এবং 1945 সালের পরপরই কিন্তু বিশ্ব দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ওয়ার্ল্ড ওয়ার টু এর আফটার ইফেক্ট হিসেবে। তো এই যে দুইটা বিশ্বে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা ভাগ কিন্তু ছিল পুঁজিবাদী মতাদর্শের এবং অন্য একটি ভাগ ছিল সমাজতান্ত্রিক মতাদর্শে। এই যে বিভাগটা হয়ে গেছে সেটার প্রারম্ভিক পদক্ষেপ যেটা ছিল সেটা কিন্তু একটা সামরিক জোট সৃষ্টি করা। আপনারা সবাই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্যতম বিজয়ী ছিল সোভিয়েত ইউনিয়ন, এবং সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় লাভ করার পর কিন্তু তার সে প্রচুর পাওয়ার হোল্ড করছিল, এবং যুদ্ধে জয়লাভ করার কারণে কিন্তু পূর্ব ইউরোপের বিভিন্ন অংশ জুড়ে তার প্রচুর পরিমাণ সেনা রয়ে গেছে। আমাদের এটা মনে রাখতে হবে যে সোভিয়েত ইউনিয়ন তখন কিন্তু খুবই শক্তিশালী ছিল, এবং প্রচুর সেনার থাকার কারণেই কিন্তু তাদের জন্য জয়টা নিশ্চিত করা সহজ হয়ে গেছে। এই প্রচুর পরিমাণ সেনা যে রয়ে গেছে পূর্ব ইউরোপের বিভিন্ন অঞ্চল জুড়ে, এটা কিন্তু পূর্ব ইউরোপের ওই অঞ্চলগুলোতে সোভিয়েত ইউনিয়নের যেই আধিপত্য সেটাকেই প্রতিষ্ঠিত করে চলেছিল বারবার। অর্থাৎ পূর্ব ইউরোপ এবং এছাড়াও সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু সোভিয়েত ইউনিয়নের বেশ একটা প্রভাব সেই সময় ছিল, এবং পূর্ব জার্মানি সহ বেশ কিছু দেশের ওপর কিন্তু সোভিয়েত ইউনিয়ন প্রভাব বিস্তার করছিল। এখানে আপনাদের জানতে হবে যে ওই সময় জার্মানি দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা অংশ ছিল পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আরেকটা অংশ। পশ্চিম যেটা সেটা কিন্তু আমাদের ওয়েস্ট তখন ডমিনেট করছিল, এবং পূর্ব যেটা সেটা কিন্তু ইউএসএসআর বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ডমিনেট করছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরপরই জার্মানির রাজধানী বার্লিন দখলে নেয় বিজয়ী দেশগুলো। এলাকাটি ছিল সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব জার্মানিতে, অর্থাৎ পূর্ব জার্মানি নিয়ন্ত্রিত একটি অঞ্চল যেটা আবার চলে গেছে বিজয়ী দেশগুলো ব্রিটেনের হাতে। ইউএসএস তখন এটার উপর কিছু প্রভাব বিস্তার করছিল। এই সময় কিন্তু ওখানকার পরিস্থিতি বেশ একটু রেস্টলেস হয়ে ওঠে, অর্থাৎ দুটো অপোজিট শক্তি মিলে একটা অঞ্চলে অবস্থান করাটা কিন্তু খুব একটা শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করে না। সেই সময় পশ্চিম বার্লিন এলাকা ছিল তৎকালীন মিত্র শক্তি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের নিয়ন্ত্রণে, একটু আগেই যেটা বলছিলাম। এরই মধ্যে শুরু হয়ে যায় 1948 সালে আয়রন কার্টেল। এই আয়রন কার্টেলটা কি আপনাকে জানতে হবে, একটু আগে আমি যেটা বলছিলাম যে একটা অঞ্চল ইউএসএসআর তখন ডমিনেট করছিল, অন্য একটা জায়গা জুড়ে হচ্ছে পশ্চিমাদের একটা দখল ছিল। সো প্রত্যেকটা অঞ্চলই চাইছিল যে তাদের ইডিওলজিটা ফ্লারিশ করুক। অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু প্রচুর ডিফেন্সিভ মেকানিজম ইম্পোজ করছিল, এক একটা রাষ্ট্র এক একটা দেশ এক একভাবে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল এবং নিজের ইডিওলজি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, যেটার পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন একটা এমন বিশেষ ব্যবস্থা চালু করে যেখানে সোভিয়েত ইউনিয়ন এবং সেন্ট্রাল ইউরোপ এবং পূর্ব ইউরোপ মিলে এমন ভাবে ওরা একটা ব্যবস্থার মধ্যে দিয়ে গোছু করছিল যেখানে তারা তাদের ছাড়া বাইরের কোনো রাষ্ট্রের সাথে কোনো ধরনের কোনো ইন্টারাকশন করবে না, সেটা হোক রাজনৈতিক বা অর্থনৈতিক। অর্থাৎ নিজেদেরকে তারা একদম আইসোলেটেড করে ফেলেছিল, একটা এমন অবস্থার মধ্যে ছিল যে তাদের রাষ্ট্রগুলোর ম্যাপের চারপাশে একটা কার্টেল দেওয়া আছে এবং যেই কার্টেলটা তারা ভেদ করতে পারবে না, অর্থাৎ ওই পাশ থেকে ওই পাশে কিছু আসবে না এবং এই পাশ থেকে ওই পাশে কোনো ধরনের কোনো ইন্টারাকশন হবে না। এই যেই অবস্থাটা সেটাকে বলা হচ্ছে আয়রন কার্টেল।
এই আয়রন কার্টেলকে কেন্দ্র করে কিন্তু সোভিয়েত ইউনিয়ন প্রচুর ক্ষমতা পঞ্জীভূত করতে থাকে, ফলে ইউরোপের সাথে সোভিয়েতের সম্পর্ক ভঙ্গুর হয়ে পড়ে, যেটা ছিল ইনএভিটেবল, কারণ ইউরোপের সঙ্গে তখন সোভিয়েত ইউনিয়ন কোনো সম্পর্কই আর রাখতে চাচ্ছিল না। 1948 সালের মাঝামাঝি সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী জোসেফ স্ট্যালিন পশ্চিম বার্লিনের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করেন, অর্থাৎ যেই একটা আয়রন কার্টেল এবং উত্তাল অবস্থা, সেই অবস্থাকে আরও ফায়ার আপ করে এই অবরোধটি। ফলস্বরূপ আপনারা বুঝতেই পারছেন সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এক পাশে আয়রন কার্টেল এবং অন্য পাশে কিন্তু আয়রন কার্টেলের জবাবে মার্শাল প্ল্যান ইন্ট্রোডিউস করে ওয়েস্টার্ন দেশগুলো। মার্শাল প্ল্যানের যেই মূল প্রতিপাদ্য ছিল সেটা হচ্ছে যে শুধুমাত্র ইউরোপের কিছু দেশকে ইউএসএ সাহায্য করবে এবং তারা রাশিয়ারকে কোনোভাবেই কোনো সাহায্য করবে না, রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, এবং সোভিয়েত ইউনিয়নের সাথে তারা কোন ধরনের কোনো ইন্টারাকশনেই যাবে না। অর্থাৎ দুইটা অঞ্চলই কিন্তু এমন একটা রিজিড অবস্থা তৈরি করে দিয়েছে যেটা হচ্ছে পুরো অর্থনীতিতে একটা ভয়াবহ রকমের আঘাত আমরা বলতে পারি সৃষ্টি করেছিল। এই যে দুইটা অঞ্চলেরই একটা ফ্র্যাজাইল ইকোনমিক সিচুয়েশন এবং সেখান থেকে ওভারকাম করার জন্য ইউএসএ এবং ইউরোপিয়ান যেই দেশগুলো ছিল তাদের কিন্তু জরুরি ছিল যেভাবেই হোক সোভিয়েত ইউনিয়নকে রুখে দিতে হবে। অর্থাৎ এই রুখে দেওয়ার জন্য কি করতে হবে, সোভিয়েত ইউনিয়নের আশেপাশের যেই দেশগুলো বা ইউরোপের যেই দেশগুলো আছে সেগুলোকে একত্রিত করে একটা এমন সামরিক জোট তারা সৃষ্টি করতে চাইলো যেটা সবাই একসাথে মিলে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কাজ করবে। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু 1949 সালের 4 এপ্রিল আমেরিকার 12টি দেশ এবং ইউরোপের 10টি দেশ মিলেই রাজনৈতিক এবং সামরিক জোট গঠন করে, এবং সামরিক জোট নেটোর মূল উদ্দেশ্য ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নকে ঠেকানো। অর্থাৎ আমরা এই পুরো কথাটা যদি আরেকটু সাম আপ করি, কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসএ এবং ইউরোপ, ইউএসএ ইউরোপ একদিকে, সোভিয়েত ইউনিয়ন অন্যদিকে, দুইটা দেশই প্রচুর পাওয়ার হোল্ড করছিল এবং দুইটা দেশই চেষ্টা করছিল যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে নিজেকে পরিচিত করবে বা প্রতিষ্ঠিত করবে। এবং তারই পরিপ্রেক্ষিতে দুইটা দেশই এক দেশ অন্য দেশের ওপর প্রচুর পরিমাণ প্রেশার সৃষ্টি করার চেষ্টা করছিল। সোভিয়েত ইউনিয়নের প্রেশারটি ওইভাবে কাজ করে নাই ইউরোপের ওপর এবং ইউএসএর ওপর, বরং ইউএসএ যেই নেটোটা গঠন করে ফেলেছিল সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ওপর বেশ কাজ করেছে এবং এই কোল্ড ওয়ার পরবর্তী সময় নিজেকে প্রতিষ্ঠিত করার, নিজের দেশকে এবং ইডিওলজিকে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা, সেখান থেকেই কিন্তু সামরিক জোট নেটোর উদ্ভব ঘটেছে। প্রথমে নেটো এমন একটা অর্গানাইজেশন ছিল যেটা আসলে নিজের যেই দেশগুলো আছে, নিজের অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত যেই দেশগুলো আছে সেগুলোকে সাহায্য করবে এবং একসাথে রাশিয়াকে থামাবে বা দমন করবে এমন একটা অর্গানাইজেশন ছিল। কিন্তু গ্র্যাজুয়ালি দেখা গেল এটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন বা একটা পূর্ণাঙ্গ সামরিক জোট হিসেবে রূপ নিয়েছে, যেটা 1950 সালের কোরিয়া যুদ্ধকে কেন্দ্র করে আসলে বর্তমানের যে স্ট্রং পজিশনটা ন্যাটো আছে সেখানে উত্তীর্ণ হয়েছে। এখন আমরা জেনে নেই যে ন্যাটো কিভাবে কাজ করে। মূলত আমরা অলরেডি জানি যে সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্যই যুক্তরাষ্ট্রের উদ্যোগে 1949 সালের 4 এপ্রিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনটা গঠিত হয়েছে। এই চুক্তির পঞ্চম আর্টিকেলের মূল নীতিতে বলা হয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকায় সংগঠনটির সদস্য দেশ বা দেশসমূহের ওপর অন্য কোনো দেশ সামরিক হামলা করলে তা সংগঠনের সকল সদস্যের ওপর হামলা বলে বিবেচিত হবে, এবং 51 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে এই ধরনের যদি কোনো হামলা হয়ে থাকে তাহলে সংঘবদ্ধভাবে তারা শত্রুর মোকাবেলা করবে। অর্থাৎ ইউরোপ এবং উত্তর আমেরিকার সংগঠনটি কোনো দেশের ওপর যদি হামলা হয়, মানে বাইরে থেকে যদি কোনো দেশ হামলা করে, তাহলে হচ্ছে নেটোভুক্ত যতগুলো দেশ আছে প্রত্যেকটি দেশই কিন্তু মনে করবে যে হামলাটা আমার ওপর হয়েছে এবং প্রত্যেক দেশ থেকে সৈন্য যাবে এবং সামরিক সকল প্রকার সহযোগিতা গিয়ে ও যেই দেশটি হামলা করেছে সেই দেশটির এগেনস্টে কিন্তু যুদ্ধ ঘোষণা করবে। অর্থাৎ একটা নেটো ওয়ার্কস এস আ হোল, যেটা একটা দেশ যদি নেটোর কোনো দেশের ওপর হামলা করে সেটা পুরো নেটোর ওপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং সবাই মিলে সেই হামলার জবাব দিবে। এটাই ছিল নেটোর গঠনের মূল প্রতিপাদ্য। এখন আমরা জেনে নেই নেটোর উদ্দেশ্য কী।
নেটোর উদ্দেশ্য আমরা খুব কমনলি যেটা বলি বা শুনি সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করাটাই ছিল নেটোর উদ্দেশ্য। কিন্তু নেটোর আরও কিছু উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে নেটোভুক্ত যেই দেশগুলো আছে সেই দেশে কখনো যেন সেনা অভ্যুত্থান না ঘটে সেটা কিন্তু নেটো সবসময় নিশ্চিত করে। এছাড়াও নেটোভুক্ত যেই দেশগুলো আছে সেগুলো যেন ইকোনমিক্যালি পেছনে পড়ে না যায় বা একটা দেশ যেন আরেকটা দেশকে সবসময় ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি সাহায্য করে, সেটাও কিন্তু নেটোর একটা মূল উদ্দেশ্য। এছাড়াও ছোট ছোট দেশগুলোকে রাশিয়ার হাত থেকে রক্ষা করা, যেমন আইসল্যান্ডের মতো 3 লক্ষাধিক মানুষের ছোট দেশও কিন্তু নেটোর সদস্যভুক্ত। অর্থাৎ রাশিয়া যেন এই এরকম দেশগুলোকে নিজের আয়ত্তে না নিয়ে নেয় সেজন্য হচ্ছে নেটো কিন্তু এইসব দেশকেও প্রোটেকশন দেয়। এছাড়াও যে কোনো মূল্যে সমাজতন্ত্র ঠেকাতে হবে, এই এই উদ্দেশ্যটাও কিন্তু সেই প্রথিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের মধ্যে, যখন সমাজতন্ত্র ফ্লারিশ করছিল, একই সাথে পুঁজিবাদও ফ্লারিশ করছিল। তো পুঁজিবাদীরা চাচ্ছিল যেন সমাজতন্ত্র আর সামনের দিকে না আগায়, সেজন্য কিন্তু নেটো গঠন করা হয়েছে। অর্থাৎ সমাজতন্ত্র যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কিন্তু নেটো একটা প্রভাব বিস্তার করে তার অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে। নেটোভুক্ত দেশগুলোর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় সেটা শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে, সহযোগিতার মাধ্যমে চুক্তিবদ্ধ দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটানো এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করে সকল দেশ একীভূত হয়ে শত্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এগুলাই নেটোর মূল উদ্দেশ্য। শেষটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর আগেই যেই নেটোর মূল নীতি সেখানে কিন্তু এটা ইনক্লুড করা আছে। এখন আমরা জেনে নেই যে নেটোর সদস্য কারা, কয়টি এবং কোন কোন অঞ্চলে নেটোর সদস্যগুলো আছে। 12টি দেশ নিয়ে নেটো যাত্রা শুরু করেছে, বর্তমান দেশের সংখ্যা কিন্তু 30টি। নেটোর প্রতিষ্ঠাকালীন ইউরোপীয় সদস্যগুলো একটু দেখে নিতে হবে। সদস্যগুলো ছিল বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং নরওয়ে। উত্তর আমেরিকার মধ্যে ছিল যুক্তরাষ্ট্র এবং কানাডা। এরপর 1952 সালে গ্রিস এবং টার্কি চুক্তিতে সই করে নেটোর সদস্যপদ লাভ করে। 1982 সালে যুক্ত হয় স্পেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এটা আমরা অনেকেই জানি। এরপর কিন্তু সোভিয়েত ইউনিয়নের যেই প্রাক্তন সদস্যরা ছিল তারা একে একে নেটোতে যোগ দিতে শুরু করে। তাদের মধ্যে সবার প্রথমে আসছে পোল্যান্ড, হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্র। 2004 সালে এসে যোগ দেয় বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া। 2009 সালে যুক্ত হয় ক্রোয়েশিয়া এবং আলবেনিয়া। 2017 সালে যোগ দেয় মন্টিনিগ্রো এবং অতি সম্প্রতি ফ্রান্সও পুনরায় নেটোতে যোগদান করেছে এবং যোগদান করা শেষ সদস্য হচ্ছে নর্থ মেসিডোনিয়া। নর্থ মেসিডোনিয়া নেটোতে যুক্ত হয়েছে 2020 সালে। এখনও কিন্তু অনেকগুলো বইতে আপনারা দেখবেন নেটোর শেষ সদস্য ইনক্লুড করা আছে মন্টিনিগ্রোতে, কিন্তু মাথায় রাখতে হবে 2020 সালে কিন্তু নর্থ মেসিডোনিয়া নেটোতে যোগদান করেছে। এখানে একটা ম্যাপ দেখানো আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোন সালে কোন কোন দেশগুলো নেটোতে যোগদান করেছে এবং কালার ডিফারেন্সের মাধ্যমে সময়টা দেখানো হয়েছে। এই ম্যাপটা একটু মাথায় রাখলে কিন্তু পুরো নেটোর পুরো ব্যাপারটা এবং এটা রাশিয়ার সাথে কী সম্পর্ক, ইউক্রেনের সাথে কী সম্পর্ক সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন চলে যাই নেটোর প্রয়োজনীয়তা। অনেকেই কিন্তু ভেবেছিল যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর নেটোর আর কোনো প্রয়োজন থাকবে না, কারণ নেটোর একটা মূলনীতি ছিল সোভিয়েত আগ্রাসনকে থামানো। কিন্তু কিছু নতুন মূলনীতিকে সামনে রেখে কিন্তু নেটোকে আবার ঢেলে সাজানো হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে 1991 সালে গঠিত হয় নর্থ আটলান্টিক কোঅপারেশন কাউন্সিল। এর উদ্দেশ্য ছিল ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা। 1994 সালে গঠন করা হয় মাল্টি ন্যাশনাল সামরিক সংগঠন পার্টনারশিপ ফর পিস। 1995 সালে হার্জেগোভিনায় সার্বদের বিরুদ্ধে নেটোকে আক্রমণ করতে দেখা যায়। 1999 সালে নেটো সার্বিয়ায় শান্তিরক্ষী মিশন প্রেরণ করে। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক 9/11 হামলার পর নেটোকে তৎপর হতে দেখা গেছিল। সর্বশেষ 2011 সালে গাদ্দাফির পতনেও কিন্তু নেটোর হাত ছিল। রাশিয়াকে কেন্দ্র করে নেটো আবার পুঞ্জীভূত হতে শুরু করেছে। যে বারবার যে প্রশ্নটা উঠছিল নেটোর কি এখন আর কোনো প্রয়োজনীয়তা আছে, সেটার উত্তর কিন্তু এই 2022 সালে এসে আমরা খুব এক্সপ্লিসিটভাবে দেখতে পাচ্ছি যে নেটো বর্তমানে কত তৎপর একটা ভূমিকা পালন করছে। এবং অনেকেই কিন্তু বর্তমান যে রুশ ইউক্রেন যুদ্ধটা সেটার পেছনে নেটোকেই দায়ী
ট্রাই করছে, কারণ 1989 সালে একটা চুক্তি হয়েছিল ইউএসএসআর, সেখানে বলা হয়েছে ন্যাটো যদি রাশিয়ার দিকে আর এক্সপ্যান্ড না করে তাহলে হচ্ছে রাশিয়া, তৎকালীন যেই জার্মানি রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল সেই জার্মানিকে স্বাধীন করে দিবে, এবং তারা সেটা চুক্তি অনুযায়ী করে দিয়েছিল। দুইটা জার্মানি কিন্তু একত্রিত হয়ে গেছিল, কিন্তু ন্যাটো পরবর্তীতে তার এই চুক্তিটি অস্বীকার করে, যদিও তারও পরে আবার ন্যাটোর সেই চুক্তির পেপারটা বের হয়ে যায় এবং একটা স্ক্যান্ডাল তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ন্যাটো তার চুক্তি ভঙ্গ করার কারণ, চুক্তি ভঙ্গ করেই ইউক্রেনের, ইউক্রেনকে তার সদস্যভুক্ত করতে চেয়েছিল, এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই বর্তমান ইস্যুটা তৈরি হয়েছে এবং একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত জানলেন যে নেটো কি, কিভাবে এটার উদ্ভব হয়েছে এবং বর্তমান বিশ্বে এটার রেলেভেন্সটা কোন দিকে। আশা করি নেটো নিয়ে আর কোনো অ্যাম্বিগুইটি আপনাদের মধ্যে কাজ করবে না। স্টিল যদি কোনো কিছু জানার থাকে বা ক্লিয়ারেন্স নেয়ার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আমাদের আলোচনা এইটুকু পর্যন্তই ছিল। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ।